নমস্কার আপনারা দেখছেন রাশিফল এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল আমি আজ আপনাদের সামনে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে বৈশাখ মাসে জন্মগ্রহণকারীর জাতক জাতিকা তাদের অর্থভাগ্য কি তাদের কেরিয়ার কি অবস্থায় আছে সে কিছুটা আপনাদের আইডিয়া এই ভিডিওটা দেবো তাদের জীবনী কিভাবে তারা চলে বিস্তারিত প্রথমেই বলবো এরা খুব বৈশাখ মাসে যাদের জন্ম হয় তারা খুব একগুয়ে বা জেদি টাইপের হয়ে থাকে সবাই দেখে এদেরকে মনে করে যে এরা খুব হিংসাপ্রিয় বা হিংস্র বা এরকম টাইপের ভাবতে পারে কিন্তু এদের মন কিন্তু খুব সরল হয় খুব সাদাসিত হয় কিন্তু হাব ভাব যেরকম থাকে মনে হয় যে তার উল্টোটা আর এরা জীবনে অনেক কিছু করতে পারে এদের জীবনে প্রচুর সাকসেস এরা যেরকম বাড়ির কাকা জ্যাঠা বাবা এদের সহযোগিতা বা এদের সম্পত্তি পেয়ে থাকে প্লাস এরা নিজেদের দ্বারায় প্রচুর ধন সম্পত্তির একটা সময় মালিক হয় টোটাল মিলিয়ে এরা কিন্তু জমিদারের মতো বাঁচে আর থেকে বড় যেই কথা সেটা হচ্ছে এরা নিজের বুদ্ধিতে পাগুলোতেও এদের পিছু ঘটবে না নিজের বুদ্ধি শুনবে অন্যের ভালো বুদ্ধিও কিন্তু এরা শুনবে না লোকের বুদ্ধি এরা নেয় না এরা এদের নিজের বুদ্ধিতে যদি ফকিরও হয় তাও এদের কাছে শান্তি এটাই এদের হচ্ছে বৈশাখ মাসের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষত্ব প্লাস এদের মন মানসিকতা ভালো হয় এরা এদের কাছে যদি কোনো হতদরিদ্র রোগ রুগী বা খেতে পায় না অসুস্থ তারা কখনো এদের কাছে এসে ফিরে যাবে না এরা কিন্তু এরকম টাইপের লোকদের অসুস্থ রুগীদের সাহায্য করে বা খুব অল্পতেই এদের মন গলে যায় যতটা কঠিন দেখতে ভিতরটা ততটাই এদের নরম হয়ে থাকে আর এরা একটু হিংসুটা টাইপেরও হয় হিংসুটা বলতে নিজেদের নিজের কাছে নিজেকে খুব অহংকারী বোধ করে আর অহংকারের থেকেই হিংসুটা টাইপটা অটোমেটিক চলে আসে আর এরা কিন্তু প্রচুর সম্মান নিয়ে বেঁচে থাকে এদের আত্মবিশ্বাস অনেক বেশি এদের মান সম্মান এদের ছোট্ট একটা কথাতে এরা খুব মাইন্ড করে ফেলে আর এদের মান সম্মানটা খুব বড় এদের মান সম্মানটা এরা খুব বড়োভাবে দেখে নিজের মান সম্মানকেও এরা অনেক বড় করে দেখে প্লাস অন্যকেও সম্মান হানি করার মতো কোনো কথা এরা কম বলে নিজের মতনই ভাবে যে আমার যেরকম মান সম্মান আছে তারও জন্য আমি ততটাই সম্মান দিয়ে কথা বলব এগুলো কিন্তু এদের মধ্যে আছে আর এরা খুব ছোটোর থেকেই বড় হয় এদের যারা ব্যবসার মধ্যে থাকে তারা কিন্তু খুব ছোট্ট একটা ব্যবসা শুরু করে সেই ব্যবসাটাকে ধৈর্য দিয়ে তার শ্রম দিয়ে ব্যবসাটা বড় করে নিজে পায়ে দাঁড়ায় অনেক সম্পত্তির এরা মালিক হয় কিন্তু নিজের পরিশ্রমে আস্তে আস্তে আকাশ তার ব্যবসা বিজনেস করে ফেলে খুব ছোট্ট থেকে এদের সেই ধৈর্য ক্ষমতাটা প্রচুর পরিমাণে থেকে থাকে বৈশাখ মাসের জন্মগ্রহণকারীর জাতক জাতিকারা এরা যেরকম নিজে পায়ে দাঁড়ায় সেরকম এদের সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার করে তারা কিন্তু এদের থেকে অনেক সহযোগিতা পেয়ে থাকে এরা অল্পতেই ভুলে যায় অল্পতেই মানুষকে বিশ্বাস করে কিন্তু এরা আরেক দিক থেকে এদের মধ্যে একটা পাওয়ার থাকে এরা মানুষকে চিনতে পারে এরা খুব খারাপ মানুষকেও চট করে চিনে ফেলে সেই ক্ষমতা এদের আছে বা ভালো মানুষকেও এরা বুঝতে পারে যে এই মানুষটা ভালো মানুষ চেনার যে পাওয়ারটা এদের মধ্যে যথেষ্ট আর এরা এই বৈশাখ মাসের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা যখন ছোট থাকে এদের কিন্তু ছোট থেকেই প্রচুর প্রেন ভালো থাকে মেধাবী হয়ে থাকে এদের শুরুত কিন্তু ছোট থেকে তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ চালচলন চঞ্চলতা এদের কিন্তু ছোটোর থেকেই বোঝা যায় আর যারা চাকরির মধ্যে আছেন ব্যবসা না তারা কিন্তু সেখানে আপনারা অনেক নাম যশ আপনাদের হয়ে থাকে আপনাদের বসের কাছ থেকে বা আপনাদের যে চাকরিতে শুরু করেছেন তার থেকে কিন্তু দিনে দিনে অনেক বড় পদোন্নতি কিন্তু আপনাদের হয়ে থাকে কারণ আপনাদেরকে সবাই ভালোবাসে সেই জায়গাটা আপনারা তৈরি করতে পারেন আর যেটা বৈশাখ মাসের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষত্ব সেটা হচ্ছে এরা জীবনে দাগ কেটে যাবে এরা মরার পরেও বহু বছর এদের নাম থেকে যাবে মানে এরা এমন কিছু কাজ করে যায় যাবে যে এদের মনে রাখবে দাগ কেটে যাওয়ার মতো এরা এতটাই ব্রেনি হয় পাওয়ারফুল হয় মেধাবী হয় আর জীবনে কিছু করে যায় যে মারা গেলেও এদের নাম থেকেই যাবে এরা সবার কাছে প্রিয় হয়ে থাকে সবার ভালোবাসা পায় এদের শরীর স্বাস্থ্য কম খারাপ হয় এরা অসুখে কম ভোগে এদের মাঝে মধ্যে একটু দুশ্চিন্তায় পড়ে যে এদের নিজের দোষে এরা যখন প্রচুর নিজের উপরে অহংকারী বোধ করে তখনই কিন্তু এদের একটু বিপদের সম্মুখীন হতে হয় কারণ এরা যতটা ভালো মনের মানুষ যতটা এরা সাকসেস পায় যতটা এরা জ্ঞানী হয়ে থাকে ঠিক ততটাই এদের মধ্যে একটু অহংকারও আসে যখনই এদের মধ্যে অহংকার বাসা বাঁধে তখনই এরা একটু পিছিয়ে যায় সব দিক থেকে এগুলো এদের দুর্বলতা তবে এছাড়া এদের পিছিয়ে রাখার মতন কেউ এদিকে টেনে পিছিয়ে রাখতে পারবে না এরা সামনে আগিয়েই যেতে থাকবে আগিয়ে যেতে থাকবে আর এরা অতীত নিয়ে কিছু ভাবে না এদের সব বর্তমান এদের সামনে শুধু সামনে আগায় আর এদের স্বপ্ন অনেক বড় এরা ভাবতেই পারে আর সেটাকে বাস্তবায়িত করতে পারে এরা অতীতের কিছু ভেবে পিছনে পড়ে থাকে না এদের পরিকল্পনা বড় হয় এদের চিন্তাধারা বড় হয় আর এরা বড় বড় মানুষ হয়ে থাকে আর এরা কিন্তু সেটা সাকসেস করে একটু দেরি হলেও এরা কিন্তু এরে এদের যে চাওয়া সেই চাওয়াটা এরা আদায় করে নিতে পারে এতটাই এদের পাওয়ার নিজের যে নিজের প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু বৈশাখ মাসের জন্মগ্রহণকারীর জাতক জাতিকাদের মধ্যে এটা থাকে টোটাল মিলে যেটা বোঝা গেল বা বোঝা যায় সেটা হচ্ছে বৈশাখ মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম তারা পিছিয়ে থাকা এদের কাছে পিছিয়ে থাকা কী জিনিস এটা সেটা বোঝে না এরা সামনে খুব ছোটোর থেকেই আগাতে থাকে বড় পর্যন্ত আর এরা সাকসেস পায় এরা জীবনে যা যা চেয়ে থাকে এরা সেটা আদায় করে ছাড়ে আর এরা যতদিন বাঁচে রাজার মতো বাঁচে আর এরা মারা গেলেও কিছু না কিছু দাগ কেটে যায় মানুষ মনে রাখার মতো এদের খুব নাম যশ খ্যাতি এরা পেয়ে থাকে টোটাল মিলিয়ে এরা খুব ভাগ্যশালী হয়ে থাকে এদের সম্পর্কে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এদের আরও অনেক অনেক কিছু এদের বলার আছে আমি কিছুটা আপনাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম আজ এই পর্যন্তই আমি প্রত্যেকটা বারোটা মাসেরই ভিডিও দেব আজ আমি বৈশাখ মাস থেকে শুরু করলাম এরপরে পরপর পরপর বারোটা মাসেরই ভিডিও দেব আর ভিডিও আমাদের সাথে যেভাবে চ্যানেলের সাথে আছেন সেভাবে থাকেন দেখতে থাকেন তাহলে পরপর পরপর সব কটা ভিডিওই আপনারা পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাড়িতে থাকুন আর আমাদের চ্যানেলকে যেভাবে ভালোবাসেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই